মোবাইল দিয়ে রেজাল্ট দেখার জন্য আপনাকে একটি লিংকে যেতে হবে। সেই লিংকটা আমি আপনাদেরকে দিয়ে দিব, তার আগে দেখাচ্ছি রেজাল্টটি দেখাচ্ছে কিনা। তো দেখেন, আমরা এখানে রেজিস্ট্রেশনের জায়গায় রেজিস্ট্রেশন নাম্বারটা বসাবো, এবং হচ্ছে যে এক্সাম ইয়ার, এক্সাম ইয়ারের জায়গায় আমরা 2020 বসাবো। বসানো হয়ে গেলে আমরা সুন্দর করে, এই যে দেখেন আমি জুম আউট করতেছি, সুন্দর করে সার্চ রেজাল্ট বাটনে ক্লিক করব। একটু সময় নিবে, সময় নিয়ে আমাদের রেজাল্টটি চলে আসবে। সো দেখতে পাচ্ছেন আমার রেজাল্টে কিন্তু আমার সামনে সুন্দর করে চলে আসছে। এখানে দেখতে পাচ্ছেন যে ওনার সিজিপি হচ্ছে 3.97, এবং ওনার কোর্স ওয়াইজ লেটার গ্রেডগুলো দেখতে পাচ্ছেন কোনটাতে উনি হচ্ছে কত লেটার গ্রেড পেয়েছে, সব কিন্তু এখানে সুন্দরভাবে দেয়া আছে। সো এইভাবে হচ্ছে আপনারা মোবাইলে রেজাল্টটি দেখতে পারবেন। তো এই লিঙ্কটা আপনি কোথায় পাবেন? আমি কিন্তু আপনাদেরকে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু হচ্ছে এই যে দেখেন এই যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনাদেরকে কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিছি এবং প্রথম কমেন্টে দিয়ে দিছি। আপনারা চাইলে ওইখানে ক্লিক করে আপনি কিন্তু রেজাল্ট দেখতে পারেন। তো রেজাল্ট দেখা যাচ্ছে, অবশ্যই সবাই রেজাল্ট দেখতে পারবেন। আর যদি দেখতে না পান তাহলে অবশ্যই রোল কমেন্ট করেন, আমি আপনাদেরকে রেজাল্ট দেখে দিব। লাইক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।